শখের বসে মাছ ধরতে গিয়ে না ফেরার দেশে ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরাট ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জের বাসিন্দা বেলায়েত হোসেন ভুঁইয়া আজ সকাল 11:30 থেকে 12টা নাগাদ তার যে গ্রামের বাড়ি রয়েছে চর লক্ষ্মীগঞ্জ ঠিক সেই স্থানে মাছ ধরতে গিয়ে 55 বছর বয়সী বেলায়েত হোসেন সিএনজি চালক তিনি নাফরা দেশে চলে গেছে। তার স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী উঠছিল ফেনী সদর হাসপাতালে বারবারগণ। এই মুহূর্তে আমি ফেনী 250 শয্যাবিষ্ট সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি আজগুর ভুঁইয়া বাড়ির নিবাসী বেলায়েত হোসেন ভুঁইয়া। তিনি আজকে নাফরা দেশে চলে গেছেন এবং এখানে কিছু তার এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছি আমরা। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে ঘটনা সম্পর্কে। কি হয়েছে, কি জানেন আপনি ঘটনা সম্পর্কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোবাইল থেকে শুনছি, আমি দোকানে ছিলাম, দোকানে আমার কাছে ফোন করছে আমার এক আত্মীয় যে তোমার দুলাভাই ওই ইলেকট্রিক শর্ট তুলছে, তুমি তাড়াতাড়ি আসো। তা আমি দোকান বন্ধ করিয়া দোকান তালা লাগাই, ওর আমি যাবার পথে আমার বোন বলে বোন আমার বাগলি আসতেছে আমার পাইছে, তাই তো সদর হাসপাতালে নিয়ে গেছে। তো সদর হাসপাতালে আমি আসি দেখি দুলাভাই নাকের ভিতরে অক্সিজেন লাগাই তোমার ইচ্ছি তখন ডাক্তার বলতেছে নাকি নাই এইটাই। আসলে মাস্কের প্রতিদিন ধরতে পারবে নাকি আজকে? না, আজকে মানে নতুন ফ্যাশন, এটা মানে জাস্ট বাড়ির পাশে খাল বিল গাঁদা করতে আছে এই মাছ ধরছে। পরিবারে কে কে আছে তার? ওনার 3 ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করে? ছেলেরা একটা সিন্ধি সিন্ধির সিন্ধি জামাই আর যখন করছে তখন আমাদের ওইখানে কেউ ছিল না সেরকম। তো এই পরবর্তীতে যখন ওইখানে মাছ ধরের বা আমরা তো যাই যেটা শুনছি আর কি, ওইখানে একটা মেয়ে দেখছে, মেয়ে দেখি মেয়ে সিলে উঠছে। সিলে উঠার পরে আমাদের কাকা একজন গেছে, যাই দেখা যায় এই অবস্থা, সেই রাতের তার। এখন এবারে এই তারটা সুদাই, এবারে আমি দোকানের সামনে বসে নিয়েছি, আমাকে নিচে নিবার পরে আমি গাড়ি করি এই পর্যন্ত। মানুষ হিসেবে কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ব্যস্ত নসিব করো। আলহামদুলিল্লাহ, এলাকার কেউর সাথে আমাদের দাবি হলো আমরা সসম্মানে এখান থেকে আমরা ওনাকে নিয়ে যাবো, আমাদের কোনো আপনাদের কাছে আমাদের অনুরোধ, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। দর্শক আমরা কথা বলছিলাম নিহত বেলায়েত হোসেনের এলাকাবাসী শুভাকাঙ্ক্ষীদের সাথে। তারা যেটি জানাচ্ছেন, বেলায়েত হোসেন ভদ্রলোক ছিলেন এবং এলাকায় তাদের একটি খ্যাতিও রয়েছে। তারা যেটি দাবি করছেন, অতি দ্রুত তাদের তার লাশটি ময়নাতদন্তের যেই কার্যক্রম রয়েছে সেটি শেষ করে তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে যাতে তারা তাকে দাফন করতে পারে অতি তাড়াতাড়ি, সেজন্য কিন্তু তাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমরা আবারও যদি তার ঠিকানা জানার চেষ্টা করি, বেলায়েত হোসেন ভুঁইয়া, বয়স 55, ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরাট ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জের বাসিন্দা আজগর ভুঁইয়া বাড়ির তিনি সন্তান এবং তার 3 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। আজ সকাল 11:30 থেকে 12টা নাগাদ তিনি মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গিয়েছেন বলে কিন্তু তার যেই এলাকাবাসী সূত্র সেটি নিশ্চিত করেছে এবং তার লাশটি এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য ফেনী 250 শয্যার সদর হাসপাতালে যে মর্গ রয়েছে সেখানে রাখা হয়েছে।